রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই দিন কোন দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই দিন কোন দিন যেদিন কিনা সূর্যটা মাথার উপরে চলে আসবে মাথার খেলুগুলো টকপক করে ফুটতে থাকবে ও জানেরা যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওই কিয়ামতের ময়দানে মহাশরের দিনে যেদিন বাপ বেটাকে দেখলে পালিয়ে যাবে বেটা বাপকে দেখলে পালিয়ে যাবে যেদিন ভাই বোনকে দেখলে পালিয়ে যাবে বোন ভাইকে দেখলে পালিয়ে যাবে ওই কিয়ামতের ময়দানে মহাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আযীমের ডান দিকে কিছু আসন তৈরি করবেন ডান দিকে কিছু আসন দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আযীমের বাম দিকে কিছু আসন দিয়ে রাখবেন এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আযীমের ডান দিকে কিছু চেয়ার রাখা থাকবে সিংহাসন আসন আর বাম দিকে কিছু চেয়ার রাখা থাকবে আর ওই চেয়ার গুলো হলো পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল আম্বিয়া কেরাম গণ পাঠিয়েছেন তারা এসে ওই চেয়ারে আসন গ্রহণ করবেন বাম দিকে একটা চেয়ার ডান দিকে একটা চেয়ার আর এরকম আল্লাহর আরশে আযীমের চারপাশে সব নবীরা বসে আছেন আল্লাহ পাক বললেন আয় আমার নবীরা আয় আমার পয়গম্বরেরা তোমরা বসে যাও আল্লাহর হুকুম হবে আল্লাহর অর্ডার হবে বসে যাও সব নবী রাসূলরা বসে যাবে আর আল্লাহর আরশে আযীমের বাম দিকে যে চেয়ারটা থাকবে ওটা হলো আল্লাহ পাকের খলিল জাতির জনক নাম কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আরশে আযীমের বাম দিকে চেয়ারটা রাখা থাকবে আল্লাহ অর্ডার করে দেবে সবাই বসে পড়ো সব বসে পড়বে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও বসে পড়বে কিন্তু ডান দিকে চেয়ারটা ফাঁকা থেকে যাবে ওগো মুসলমান ঘরে ছেলেরা নওজোয়ানেরা যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা আলোচনা একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে যখন বলবেন হে আমার পয়গম্বরেরা হে আমার রাসূলেরা তোমরা বসে পড়ো যে যার আসনে আসন গ্রহণ করে নাও ও জানেরা ও আমার যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমটা করে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডারটা করে দেওয়ার সাথে সাথে সব নবী রাসূলরা বসে পড়বেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে চেয়ারটায় বসে পড়বেন সব রাসূলরা যখন বসে পড়বেন আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে লক্ষ্য করে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ ও আমার আল্লাহ আপনি যখন অর্ডারটা করে দিলেন আপনি যখন হুকুমটা করে দিলেন চেয়ারে বসার জন্য আসন গ্রহণ করে নেওয়ার জন্য ও রব্বুল আলামিন আল্লাহ আপনার সব নবী রাসূলরা বসে পড়ল আমি ইব্রাহিম আমি নিজেও আমার আসন গ্রহণ করে নিয়েছি ও আমার আল্লাহ তবে আপনার আরশে আযীমের ডান দিকে যে চেয়ারটা রাখা রয়েছে ডান দিকে যে সিংহাসনটা রয়েছে ডান দিকে যে আসনটা রয়েছে ওই আসনটা ফাঁকা পড়ে আছে কেন আল্লাহ ডান দিকে চেয়ারটা ফাঁকা কেন সবাই তো বসে পড়লো কিন্তু ডান দিকে চেয়ারটা কার সে এখনো বসেনি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ও জানেরা যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিব আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে জানিয়ে দিবেন হে আমার ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাকে বলে দিই শোনো আমি আল্লাহ যখন অর্ডারটা করে দিলাম আমি আল্লাহ যখন হুকুমটা করে দিলাম হে আমার নবীরা হে আমার রাসূলেরা তোমরা যে যার নিজের আসনে বসে পড়ো যে যার সিংহাসনে বসে পড়ো ও জানেরা
আমরা যুবকেরা কোন নবীর উম্মত হয়েছি গো, এমন একজন নবীর উম্মত হয়েছি, না 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 দুনিয়ার জমিনে নবী আমাদেরকে ভুলেনি গি, নবী আমাদেরকে ছেড়ে যাননি, আল্লাহ পাকের নবী আমার মা গিয়েছে রে, শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, তান্দার মোবারক শহীদ হয়ে গিয়েছে, মাতার কুড়িটা পেটে গিয়েছে, তারপরেও নবী আমার আল্লাহ পাকের দরবারে নামাজের সেজদায় পড়ে নামাজে হালাতে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমি মাকে জিগি, তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো কষ্ট নাই, তবে আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ পাক আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে, ও জানেরা যুবকেরা কোন নবীর উম্মত হয়েছি গো, আলোচনা একটুখানি শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে লক্ষ্য করে বলবেন, ও ইব্রাহিম আমি আল্লাহ যখন অর্ডারটা করে দিলাম যে যার নিজের আসনে আসন গ্রহণ করে নাও, যে যার আসনে আসন গ্রহণ করে নাও, তোমরা সব বসে পড়ো, না 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 সব নবী রাসূলরা বসে পড়েছে, ইব্রাহিম তুমি নিজেও বসে পড়েছো, কিন্তু না না এমন একজন নবী রাসূলের এই চেয়ারটাই আয়েশা জিমের ডান দিকে করা আছে, তিনি বসেননি বসেননি, তিনি আল্লাহ আমার কাছে পারমিশনটা চেয়েছেন, আমার কাছে অনুমতিটা নিয়েছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনার আরশে আযীমের ডান দিকে যে চেয়ারটা করেছেন ওই চেয়ারটা আমি এখন বসবো না, না না আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত আমার একজন উম্মত উম্মতি জান্নাতে যেতে বাকি থাকছে আমি রাসূলুল্লাহ মুস্তাফা জানে রাহমাত ততক্ষণ পর্যন্ত আমার আসন গ্রহণ করব না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত উম্মতি জান্নাতে যেতে বাকি থাকছে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না, ওই চেয়ারে বসবো না আমি আল্লাহ। তাহলে কোন নবীর উম্মত হয়েছি আমরা, কোন রাসূলের উম্মত হয়েছি আমরা, সেই নবী পৃথিবীর জমিনে আসলেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, সেই রাসূল আমার পৃথিবীর জমিনে আসলেন, মুস্তাফা জানে রহমত পৃথিবীর জমিনে এসেছেন, কার দোয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামকে বললেন, ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম, পৃথিবীর জমিনে গিয়ে আমার কাবা শরীফটাকে নির্মাণ করো, আমার কাবা শরীফের কাজটা করো, ইব্রাহিম সাল্লাম পৃথিবীর জমিনে চলে এলেন, কাবা শরীফ সংস্কার করলেন, নির্মাণ করলেন, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ আপনি দায়িত্ব দিয়েছিলেন কাজ করে দিয়েছে, এবার কবুল আপনি করে নেন, ইব্রাহিম সাল্লামের দোয়া আল্লাহ দরবারে কবুল হলো না, বারবার আল্লাহ দরবারে ফরিয়াদ করে কবুল হচ্ছে না। ওগো মুসলমান ঘরে ছেলেরা রো জোয়ানেরা যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হলো না, আল্লাহ পাকের দরবারে এইবার দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক আপনি আমার দোয়াকে কবুল করে নেন, আল্লাহ পাক আপনি যদি আমার দোয়াকে কবুল না করে নেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি পৃথিবীর জমিনে এমন একজন নবীকে পাঠান, এমন একজন রাসূলকে পাঠান যিনি কিনা পৃথিবীর জমিনে এসে আপনার কোরআনের শিক্ষাটা দিয়ে দেবে। আল্লাহ আমি দোয়া করলাম, আমার দোয়া তো কবুল হলো না আল্লাহ, তবে আপনার দরবারে আমি দোয়া করি, পৃথিবীর জমিনে আপনি এমন একজন মহামানব মহামনীষীকে পাঠান যে কিনা পৃথিবীর জমিনে এসে কোরআনের জ্ঞান দেবে, মানুষকে হিকমতের শিক্ষা দেবে, মানুষের ভিতরে কোরআনের জ্ঞানটা ভরে দেবে, আল্লাহ সেই রকম একজন মহামানব মহামনীষীকে আপনি পৃথিবীর জমিনে পাঠান,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এলেন, এসে দোয়া করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর জমিনে এবার আসবেন। মাত্র 6 মাস বয়স, পেটের ভিতরে তখন বাচ্চা গর্ভে জন্মগ্রহণ করেছে, আম্মা জান আমিনার গর্ভে। অনেক লম্বা কথা, সেই লম্বা কথা আমি অত লম্বা চড়া করে এখন বলার টাইম নাই। শুধু যেটা না বললে নয়, আম্মা জান আমিনার গর্ভে মুস্তাফা জানের রহমত আফতাবে তরিকাত খতমে নবুয়ত কুল নবী কুল সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস বয়স গর্ভে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর জমিনে তখনো আসেনি। আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাবে, বড় ভাইরা ব্যবসার জন্য যাচ্ছে। আব্দুল্লাহকে বললেন, ছোট ভাই তুমি কি যাবে? বলল, হ্যাঁ, বিয়ে শাদী হয়েছে, একটা খরচার ব্যাপার, সংসার চালাতে হবে, তাহলে চলো যাবো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে চলে গেলেন। আব্বার কাছে চলে যাওয়ার পরে আব্বা জানকে বললেন, আব্বা জান, বড় ভাইরা সিরিয়ার ব্যবসার জন্য যাচ্ছে, আমি কিন্তু যাব। আব্বা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। তিনি বললেন, যাও বাবা, আমি হুকুম দিলাম, অর্ডার করে দিলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আমিনার কাছে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলেরা নওজোয়ান যুবকেরা, এর বিপাকে প্রেমিকেরা আলোচনা একটু বোঝার চেষ্টা করেন। আম্মা জান আবিনার কাছে চলে এলেন। আম্মা জান আবিনার কাছে এসে বললেন, ও বিবি আমিনা, বিয়ে শাদী হয়েছে, সংসারে একটা খরচা আছে, সংসার টানা মুশকিল হয়ে যাচ্ছে, আমার বড় ভাইরা সিরিয়া জমিনে যাচ্ছে ব্যবসা বাণিজ্যর জন্য, আমি কি একটু যাব? আম্মা জান আবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যান, তবে আপনার আব্বা আব্দুল মুত্তালিবের অর্ডারটা একবার নিয়ে নেন, আব্দুল মুত্তালিবের হুকুমটা একবার নিয়ে নেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বললেন, আমিনা, আমার আব্বা জানের কাছে আমি হুকুমটা নিয়ে নিয়েছি, আব্বা জান আমাকে অনুমতিটা দিয়েছে, তুমি যদি অনুমতি না দাও তাহলে আমি সিরিয়া জমিনে ব্যবসার জন্য যাব। ও জানেরা যুবকেরা, অর্ডারটা হয়ে গেল, হুকুমটা হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইদের সাথে চলে গেলেন সিরিয়া জমিনে, ব্যবসা বাণিজ্য হয়ে গেল। ব্যবসা বাণিজ্য শেষ করার পরে আম্মা জান আমিনার বাড়িতে এবার ফিরে আসবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ফিরে আসবেন, হঠাৎ করে যখন উটনীর উপরে সওয়ার হয়ে আছেন, আবওয়া নামক জায়গায় যখন এলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। তিনি উটের ভিতরে সওয়ার হয়ে আছেন, হঠাৎ করে বুকের ভিতরে যন্ত্রণা শুরু, ছটফট ছটফট করছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে জমিনে পড়ে গেলেন। বড় ভাইরা ছুটে এলেন, ছোট ভাই কি হয়েছে, কি হলো তোমার? বড় ভাইরা লক্ষ্য করে দেখে হযরত আব্দুল্লাহ নাক দিয়ে আর কোনো শ্বাস প্রশ্বাস নাই না, পেটটা উঁচু আপনার উঁচু নিচেও হয় না। তারা ভাবলো যে পৃথিবীর জমিন থেকে আমাদের ছোট ভাই চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে। অঝোর নয়নে কাঁদতে লাগলেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও জানেরা যুবকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার বড় ভাইরা ওই আপন নামক জায়গায় তাকে দাফন কবর করে দিয়ে চলে এলেন, বাড়িতে চলে এলেন। বাড়িতে আসার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মুত্তালিবের সামনে যখন দাঁড়ালেন, আব্বা জানের সামনে দাঁড়িয়ে অযোধ্যা চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরত আব্দুল্লাহ অযোধ্যায় কাঁদতে লাগলেন। আম্মা জান আমিনা দেখতে পেলেন, সবাই বাড়িতে চলে এলো, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ বাড়িতে ফেরে না।
সবাই তো চলে এলো, আমার স্বামী কোথায়? সবাই ওয়েট করছে তার স্বামীরা বাড়িতে চলে আসবে, বাড়িতে আসার পরে তাদেরকে একটু খাদির যত্ন করবে। আম্মা জান আমিনা ওইভাবে ওয়েট করে বসে আছে, কিন্তু আব্দুল্লাহ বাড়ি আসে। আমিনা বুঝতে পারলেন আমার স্বামী জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে, অঝরে ঝরঝর 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 করে কাঁদতে লাগল। আমার হাবিবকে কেমন করেছিলেন গো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার হাবিবকে চিরজীবনের মতো এতিম করে দিয়েছিলেন। আম্মা জান আমিনার গর্ভে যখন 8 মাস বয়স, তখন এমন করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে বিদায় নিয়ে চলে গেলেন। ও জানেরা যুবকেরা, এইবার 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহ পাকের নবী দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবেন, পৃথিবী জমিনে ভূমিষ্ঠ হবেন। আম্মা জান আমিনা বর্ণনা করছেন, আমি যখন তাসবিহ তাহলিল নামাজ কালাম পড়ে যখন অন্য অন্য রাত্রে ঘুমিয়ে যায়, ওই দিনও আমি ঠিক ওই রাত্রে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পেলাম একজন সুন্দর যুবক সে ঘরের ভিতরে এসে যেন দাঁড়িয়ে আছে, স্বপ্নের ভিতরে আমি দেখতে লাগলাম। ও জানেরা যুবকেরা, আম্মা জান আমিনার ঘুমটা ছেড়ে গেল। আম্মা জান আমিনার ঘুমটা ছেড়ে যাওয়ার পরে ওই যুবককে বলতে লাগলো, হে যুবক কে তুমি, কি তোমার নাম, কি তোমার পরিচয়? ওই যুবক ওই সময় বলেছিল, ও আমি গো না পৃথিবীর কোন সাধারণ মানুষ নয় গো, আমি পৃথিবীর কোন সিম্পল মানুষ নয়, আমি গো না আল্লাহ পাকের ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বললেন, ও ফারিস্তা জিব্রাইল তুমি কেন এসেছো, কি খবর নিয়ে এসেছো? আম্মা জান আমিনাকে বললেন, ও আমিনা আজকে সুবহে সাদিকে যে বাচ্চা তোমার গর্ভে ভূমিষ্ঠ হবে, পৃথিবী জমিনে আসবে, ওই বাচ্চাটা দুনিয়ার কোন সাধারণ বাচ্চা নয় গো, ওই বাচ্চাটা হলো আফতাবে তরিকত মুস্তাফা জানে রহমান। এই সুসংবাদটা আমি দিতে এসেছি, আমিনা তুমি সাবধানে থেকো, সতর্ক থেকো, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে আজকে পৃথিবীর জমিনে আসবে, আর এই বাচ্চাটা অন্য কাউ না, কেউ নয়, ওই বাচ্চাটার জন্য আল্লাহ পাক পৃথিবীকে তৈরি করেছে, আসমানকে তৈরি করেছে, জমিনকে তৈরি করেছে, সব কিছু আল্লাহ ওই বাচ্চাটার জন্য তৈরি করেছে। অতএব আমিনা তুমি সাবধান থাকো, এই সতর্ক বার্তাটা আমি দিতে এসেছি। ওগো মুসলমান ঘরে ছেলেরা রো জোয়ানরা যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূল দুনিয়া জমিনে এলেন, অনেক লম্বা কথা সেদিকে আর যাচ্ছি না। আল্লাহ রাসূল দুনিয়া জমিনে এলেন, দুনিয়া জমিনে আসার পরে আল্লাহ রাসূল আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন 6 বছর বয়স হয়ে গেল, আম্মা জান আমিনা ও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, রাসূলুল্লাহ জীবনের মতো এতিম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনাকেও দুনিয়া থেকে তুলে নিলেন। ও জানেরা যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূল তার দাদু আব্দুল মুত্তালিবের কাছে বড় হতে লাগলেন। আব্বা চলে গেল, মাও চলে গেল, রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে বড় হচ্ছেন। 8 বছর বয়স হয়ে গেল, হযরত আব্দুল মুত্তালিব দাদু জান তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। 6 মাস বয়স মা চলে গেল, 6 বছর বাপ চলে গেল, 6 বছর বয়স বাপ চলে গেল, আপনার মা চলে গেল, 8 বছর বয়স যখন, তখন দাদু আব্দুল মুত্তালিবের ছায়া তলায় আসলেন, তিনিও চলে গেলেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে চির এতিম করে পাঠিয়েছেন, এই কারণে পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে যে আমার হাবিবকেও এতিম করে পাঠিয়েছিলাম, এটা আমাদের জন্য একটা শিক্ষা। 8 বছর বয়স হয়ে গেল, দাদু আব্দুল মুত্তালিব চলে গেল, এইবার আবু তালেবের কাছে বড় হতে লাগলো, চাচা আবু তালেব। আবু তালেব ইসলাম কবুল করেনি, ইসলাম গ্রহণ করেনি, তবে রাসূলুল্লাহকে খুব ভালো মহব্বত করতেন, ভালোবাসতেন, তিনি নিজের ছেলের সন্তানের মতো মানুষ করতে লাগলেন। ওগো মুসলমান ঘরে ছেলেরা রো জোয়ানেরা যুবক,
যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কোন নবীর আলোচনা শুনতে বসেছি গো, কোন নবীর আলোচনা শুনছি, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে কত বড় মর্যাদা দিয়েছিলেন, আমার হাবিবকে কত বড় সম্মান দিয়েছিলেন। ও জানেরা যুবকেরা, এক তারিখ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের মা যখন বিদায় নিয়ে চলে গেল, দাদু জান যখন বিদায় নিয়ে চলে গেল, সবাই যখন বিদায় নিয়ে চলে গেল, আবু তালেব চাচা আবু তালেবের কাছে বড় হতে লাগলেন। ও জানেরা যুবকেরা, চাচা আবু তালেবের কাছে যখন বড় হতে লাগলেন, চাচা আবু তালেব তখন কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফের মুতাওয়াল্লি আবু তালেব, মক্কা শরীফে বৃষ্টি হয় না প্রায় কয়েক মাস হয়ে গেল, বৃষ্টি হয় না, মানুষ হাহাকার করছে, পিপাসিত হয়ে গেছে, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, জান ফেটে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হয় না। মক্কার মানুষেরা ছটফট করছে, চারিদিকে যাচ্ছে, চারিদিকে গিয়ে বলছে, কেউ বলছে গডের কাছে প্রার্থনা করো, কেউ বলছে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, কেউ বলছে ভগবানের কাছে প্রার্থনা করো, কেউ বলছে আল্লাহর কাছে প্রার্থনা করো। যখন কিছুই হচ্ছে না, মক্কার মানুষেরা তারা কাবা শরীফের মুতাওয়াল্লি আবু তালেবের কাছে চলে এলো, আবু তালেব আজ কয়েক মাস হয়ে গেল মক্কার জমিনে বৃষ্টি হয়নি, মানুষ তো আবার মারা যাবে, একটু আল্লাহর দরবারে দোয়া কর, আল্লাহর দরবারে একটু দোয়া করো, আল্লাহ যেন বৃষ্টি দেয়, কিছু একটা ব্যবস্থা করো। চাচা আবু তালেব তিনি চিন্তা ভাবনা করলেন যে কি করা যায়, তিনি তখন ভাবলেন আমার ঘরে যে ভাতিজা এসেছে, আমার ঘরে যে আমার ভাইপোটা পৃথিবীর জমিনে এসেছে, ওটা কোনো সাধারণ মানুষ নয়, ওটা কোনো সাধারণ সিম্পল মানুষ নয়, ওটা হলো আফতাবে তরিকাত খতমে নবুয়ত কুল নবীকুলের সরদার, হতে পারে কোচি বয়স অল্প বয়স, কিন্তু ওই ভাতিজা ভাইপো যদি আল্লাহকে বলে, আল্লাহ ওই ভাতিজার কথা ফেলতে পারবে না। অতএব ভাতিজাকে ডাকা হলো, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি চাচা, আল্লাহ দরবারে একটু দোয়া করো, আল্লাহ যেন বৃষ্টি দেয়। মুসলমান ঘরে ছেলেরা নৌজোয়ানেরা যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কোন নবীর আলোচনা শুনতে বসেছি গো, কোন নবীর উম্মত হয়ে এসেছি আমরা পৃথিবীর জমিনে, ও জানেরা যুবকেরা, আল্লাহ পাক আমার হাবিবকে এত সম্মান দিয়েছিলেন, এত ইজ্জত দিয়েছিলেন, এত ইজ্জত সম্মান দিয়েছিলেন, আবু তালেব রাসূলুল্লাহকে ডাকলেন, ও ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করো, মক্কার মানুষরা কাতরাচ্ছে, মক্কার মানুষরা বিপাশিত হয়ে গিয়েছে, ও জানেরা যুবকেরা, আবু তালেব বলতে লাগলো, মুহাম্মদ আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করো, মক্কা জমিনে মানুষের হাহাকার হচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে, পিপাসায় জিহ্বা বেরিয়ে যাচ্ছে, আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করো। ও জানেরা যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক মক্কা জমিনে আজ কয়েক মাস বৃষ্টি হয়নি, আল্লাহ মক্কা জমিনে মানুষ হাহাকার পড়ে আছে, আল্লাহ পিপাসিত হয়ে গিয়েছে, আল্লাহ কলিজাটা ফেটে যাচ্ছে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি একটু বৃষ্টিটা দেন, আপনি একটু বৃষ্টিটা বর্ষণ করেন। ও জানেরা যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে 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 আল্লাহ পাকের দরবারে এমন করে দুই হাত তুলে দোয়া করেছেন, দোয়া কর শেষ হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন দদ্দার দদ্দার করে মক্কা জমিনে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, জীবনের মতো তাদের পিপাসা মিটে গিয়েছিল। এত বৃষ্টি হয়েছিল, মক্কার মানুষের এইবার আবু তালেবের কাছে এসে বলছে, আবু তালেব এবার একটা ব্যবস্থা করো, বলে কি, বলে বৃষ্টিটা বন্ধ করার ব্যবস্থা করো, এবার এত বৃষ্টি হচ্ছে, এবার বন্যা হয়ে যাবে, এতদিন তো খরা ছিল, এইবার বন্যা হয়ে যাবে, অতএব একটু নিষেধ করো, আল্লাহ দরবারে যেন দোয়া করে মুহাম্মদ যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। মুসলমান ঘরে ছেলেরা নৌজোয়ানেরা যুবকেরা,
শেষ করা যাবে না আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন পৃথিবীর জমিনে এলেন আবু তালেব এইবার ব্যবসার জন্য যাবেন ব্যবসার জন্য যখন বেরিয়ে যাবেন কাফেলার সাথে ব্যবসার জন্য বেরিয়ে যাবেন এই ব্যবসায় বেরিয়ে যাওয়ার জন্য আবু তালেব যখন চলে যাবেন এমন করে তখন আবু তালেব বলছে আমার ভাইপো ভাতিজা মুহাম্মদ কোথায় আমার ভাতিজা মুহাম্মদ কোথায় তাকে খুঁজে পাওয়া যায় না কেন লক্ষ্য করে দেখতে পাওয়া যায় একটা পাহাড়ের উপরে মুস্তাফা জানের রহমত অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছে চোখে ঘুম চলে আসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে আমি শব্দ গাথি মনে তোমার ভাবনায় আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজায় যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও শিওরে আমার যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে আল্লাহুম্মা وعلى علي سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الكريم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة قال النبي صلى الله عليه وسلم اعملوا الدنيا بقدر مكام فيها أو كما قال عليه الصلاة والسلام پیارے حاضران مجلس উপস্থিত আমার সামনে উপবিষ্ট জওয়ান যুবক স্নেহের পচিকাচা ভাই বিশেষ করে পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সম্মানিত আজকে সবার মাননীয় প্রধান অতিথি সাহেব সম্মানিত আজকে সবার মাননীয় সভাপতি সাহেব সকলকে জানাই আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে ভালোবেসে
এই পাক পবিত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন তার জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই জানাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি মা আমিনার জ্যোতি মদিনার বাতি মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উপরে লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম। ভাই ভূমিকায় সময় লম্বা চওড়া নাই, আমি আলোচনা শুরুতেই কোরআনুল মাজিদ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দুটি কোরআনের আয়াত এবং রাসূলের মুখরস্থ বাণী হাদিস শরীফ থেকে ক্ষুদ্র একটি হাদিস শরীফ পেশ করেছি, তার উপরে দু এক কথা বলার চেষ্টা করছি, বাকি আপনাদের দোয়া আল্লাহ পাকের মর্জি। ভাই আজকে আমরা এখানে কেন এসে বসেছি সেটা আমরা কম বেশি সকলেই জানি, তার কারণ আজকে যে মজলিসটায় আমরা এসে বসেছি এই মজলিসটা হলো কোরআন হাদিস ইজমা কিয়াস আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে পরিষ্কার অক্ষরে জানিয়ে দিচ্ছেন ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় যেখানে রসুলের কথা আলোচনা হয় ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ ওয়া আমসিতু লাহু, তোমরা সেইখানটায় চুপচাপ বসো কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওইখানটাই আমি আল্লাহ আমার রহমত বর্ষণ হয়ে থাকে, আর যতক্ষণ পর্যন্ত তোমরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ আদায় করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ প্রত্যেকটা তাসবিহর জন্য দশ দশটি করে নেকি দিয়ে থেকে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একদিকে এটা কোরআনের মজলিস, অপরদিকে এটা রসুলের ইজ্জত রসুলের সম্মান রসুলের আলোচনা আল্লাহ পাকের জান্নাতের বাগান। ভাই আজকে পৃথিবীর জমিনে আপনি লক্ষ্য করে দেখুন আমরা মানুষ সমাজ, এই মানুষ সমাজ হয়ে আমরা পৃথিবীতে এসেছি, শুধু মানুষ হয়ে নয়, আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন হমকো নবী মিলা তো নবীকে সরদার মিলা, ইমাম মিলা তো ইমামে আজম মিলা, আওর পীর মিলা তো মুজাদ্দির জামান মিলা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দেখতে যাই নবীর দিক দিয়ে যদি দেখি নবীর দিক দিয়েও আমরা শ্রেষ্ঠ, যদি ইমামের দিক দিয়ে দেখি সেই ইমামের দিক থেকেও আমরা শ্রেষ্ঠ, যদি পীরের দিক দিয়ে দেখি সেটাও আমরা শ্রেষ্ঠ। তাহলে সর্বপ্রথম হলো আমরা রসুলের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ। আমি শুরুতেই কোরআন মাজিদ থেকে ক্ষুদ্র একটি কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানাচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন রহমাতাল লিল আলামিন যদি বলেন কেমন, আজকে যারা আমরা মোবাইল ঘাঁটি মোবাইলের ভিতরে একটা অ্যাপস পাওয়া যায় যে অ্যাপসটার নাম গুগল, ওই গুগল নামে অ্যাপসটা আপনি ঘেটে দেখবেন আপনি লিখবেন গুগলে গিয়ে হু ইজ দা বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, হু ইজ দা বেস্ট ম্যান অফ দা ওয়ার্ল্ড, ওই গুগল আপনাকে উত্তর দিয়ে দেবে, ওই গুগল আপনাকে বলে দেবে গুগলটা কোন মুসলমানের বাচ্চা তৈরি করা নয়, গুগলটা কিন্তু একটা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, ওই গুগল আপনাকে পরিষ্কার অক্ষরে জানিয়ে দেবে বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। আজকে সেই রসুলের আলোচনা শুনতে বসেছি, আজকে সেই নবীর আলোচনা শুনতে বসেছি, হাম বলে তো বাত বলে, রসুল বলে তো হাদিস বলে, হাম সো যায় তো খাব, রসুল সো যায় তো রাস্তে সওয়াল ও জবাব, হাম কানুন বানায় তো শিদ্দত হো, রসুল কানুন বানায় তো হুজ্জত হো, আমারে নবী জাদুকর নহি হে, আমারে নবী আফতাবে তরিকত হে, হর মরিজ কা শিফা হে, জিনকে তারিফ করনে ওয়ালা খুদ খুদা হে, আরে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রসুলের আলোচনা শুনতে আজকে আমরা বসেছি,
খুব শর্টে আমি বলছি, যেহেতু সময় বেশি নেই, ভূমিকায় আমি সময় লম্বা চওড়া করতে যাচ্ছি না। সেই রসুল আল্লাহ পাক কতটা সম্মান কতটা ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দেন কোন মসজিদুল আকসা, যে মসজিদুল আকসা রিয়া নাকি আজকে ইহুদি খ্রিস্টান আজকে ইসরায়েল লুটে পড়ে গেছে, যে মসজিদুল আকসাকে ধ্বংস করে দিতে হবে, ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে হবে, কেন? আজকে সত্যি আপনি লক্ষ্য করে দেখুন, সোশ্যাল মিডিয়া ঘেটে দেখুন, সোশ্যাল মিডিয়া খুললে শুধু ফিলিস্তিন, আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের ঈমান এত তাজা এত সতেজ, তারা নিজের জানকে জীবনকে পরোয়া করেনি, আজকে সেই মসজিদুল আকসার জন্য তারা লড়ে যাচ্ছে। আল্লাহর কোরআন সেই আকসা সম্পর্কে বলছেন, রাসূলুল্লাহ মিরাজে যাচ্ছেন, মিরাজে গিয়ে দেখতে পেলেন, খুব ফাস্ট আলোচনা করতে হচ্ছে যেহেতু মাওলানা সাহেব হুজুর এক্ষুনি চলে আসবেন, আল্লাহর রাসূল মিরাজে গেলেন, দেখতে পেলেন পরিষ্কার অক্ষরে লেখা আছে আরশে আজিমে খোদাই করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, ইয়া আল্লাহ তেরে আজ পে মেরা নামে কিয়া বাত হে, আল্লাহ তোমার আরশে আজিমে আমার নাম কি ব্যাপার? আল্লাহ পাক কহনে লাগা, হাবিব তু মেরা হাবিব, মে তেরা মাহবুব, মাহবুব হাবিব কা নাম নাহি লিখেগা তো ফির আর কিসকা নাম লিখেগা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, ইয়া আল্লাহ আর কোথায় কোথায় আমার নামটা লেখা আছে? ওগো মুসলমান ঘরে ছেলেরা নওজোয়ানেরা যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে লক্ষ্য করে বললেন, হে আমার হাবিব আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিই, শুনে নাও শুনে নাও, আর কোথায় কোথায় তোমার নামটা লেখা আছে? ও জানেরা যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার হাবিব আর কোথায় কোথায় তোমার নামটা লেখা আছে? একবার শুনে নাও, একবার শুনে নাও, মেরে আসবে তেরা নাম, খতিব কে খুতবে মে তেরা নাম, মুকাররির কে তকরির মে তেরা নাম, মুহাদ্দিস কে হাদিস মে তেরা নাম, মুফাসসির কে তাফসীর মে তেরা নাম, কুরআন কে হরফ খতে মে তেরা নাম, মসজিদ কে লালকার মে তেরা নাম, ইহাঁ তক কে মুহাম্মদ জাহাঁ হোগা মে খুদা মেরা নাম, উহাঁ হোগা তেরা নাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব লিখে নাও, যেখানে আমার নাম লেখা আছে সেখানেই তোমার নাম লেখা আছে। এটা হলো আমার মুস্তাফা জানের আহ্বান, সেই হুজুরের শানে আজকে আমরা এসে বসেছি, সেই রসুলের শানে আজকে আমরা এসে বসেছি। ওগো মুসলমান ঘরে ছেলেরা নওজোয়ানেরা যুবকেরা, ও নবী পাকে প্রেমিকেরা, কোন নবীর মহাব্বতে বসেছি গো, কোন নবীর আলোচনা শুনতে বসেছি গো, এমন একজন নবীর উম্মত হয়ে আমরা পৃথিবীর জমিনে এসেছি।